মনে করান আমরা জাকাত আল্লাহ তাদেরকে দিয়েছেন। হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন আলেম গেছে, ইয়ে বলতেছে হুজুর জাকাত কতটুকু তুমি হিসাব কি? তো শিবলি বলতেছে কি তোমাদের মশলা কমো না আমারটা কমো, বলে আমাদের টে কন, বলে তোমার কাছে যদি 200 দিরহাম থাকে তুমি 5 দিরহাম আল্লাহর নামে জাকাত দিবা, বলে আপনাদেরটা, বলে আমাদের তো কোনো জাকাতই নাই, কারণ আমরা আল্লাহর দরবার থেকে যা আসতেছে ডান হাতে পা হাতে খরচ করতেছি, আমাদের কোনো জমা নাই, আমাদের তো জাকাত ফরজ নাই আমাদের কাছে। আবু বকর সিদ্দিকে যখন রসুল্লাহ বললেন আপনার ছেলের মধ্যে কি রেখেছেন, বললে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখেছি, তো ওনার জন্য কি জাকাত হবে? মুরব্বী না কারাম, মহান নিয়ামতের মাস, এই মাসে আমরা জাকাত দিতে চেষ্টা করি এই কারণে, এই মাসে 1 টাকা দিলে আল্লাহ তাআলা 70 টাকার বরকত দিবেন। আমরা তো তেজারাত আল্লাহ তুবর করি, এমন ব্যবসা করি আল্লাহর সাথে যে ব্যবসায় যে কোনো লোকসান নাই। আপনারা দয়া করে মহব্বত করে আল্লাহর নিয়ামত থেকে যার যতটুকু সম্ভব সেইভাবে, যারা অসহায় মানুষ আমাদের চারপাশে আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন, তাদের মুখে একটু হাসি ফোটাতে চেষ্টা করবেন। জাকাত এটা আমি কোনো দয়া করতেছি না, এটা আমার উপর কম্পালসন, আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাকে যাহা দান করেছি সেত থেকে তুমি আমার বান্দার জন্য খরচ করো। মুরব্বী কারাম, আমি মিজানুর রহমান, আপনারা বলেন আমি 100 টিকে গোলাম ছিলাম, আমি 100 টাকার গোলামি করছি, আমার স্ত্রীকে বিয়ের সময় স্বর্ণের ভরি 129 টাকা, এক ভরি স্বর্ণ দিতে পারিনি, 10 আনা ওজনের একটা চেন দিচ্ছি, শুধু হাতের মধ্যে ইমিটেশন চুরি দিচ্ছি দেখতে স্বর্ণের মতন, আজকে এখানে আল্লাহ আমার কাছে, এটা কি আমার কিছু? আমি তো দেখি আমার অফিসের অনেক ছেলেরা আছে পিয়ন, আমার অফিসের সুইপার মেয়ের আছে আমার থেকে মর্যাদা দাবান করা, আমার অফিসের যে সুইপার মেয়ে আছে রাজস্থানের, আমার অসুখ হলে সে বলে ভগবান তুমি আমার হায়াত নিয়ে আমার বাবুজিকে বাঁচাও। আমাদের বাসায় তো প্রায় সবজি কেবল আসছেন, সেই সুইপার মেয়ে আসছে হুজুরের কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি আমার বাবুজির জন্য দোয়া করেন, ওর দোয়া চায় নাই সে। মুরব্বী না কারাম, আল্লাহর কাছে আমরা মিনতি করি, সমস্ত বিশ্ব মুসলিম উম্মা নির্যাতিত নিপতিত, আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে জ্ঞানের প্রভাকে জাগ্রত করুন, আল্লাহ আল্লাহ রসুল ইয়াদগারি আমাদের মনের মধ্যে পুথিত করুন, আমরা আল্লাহ রসুলের দামানকে ধারণ করে সমস্ত পৃথিবীতে আল্লাহ রসুলের দিনের ওহাদের ঝান্ডাকে আমরা যেন উড্ডীন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।